হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের জিমের চতুর্থ ড্রেসিং ছিল, জানো ওকে দেখো না, পুরো ভাল পুরোটা এতখানি এখান থেকে এতটা ব্যান্ডেজ করেছিল, বুঝলো? এ দেখো নিচে কুচকির পাশটা ভেজে গেছে, কি খাওয়া হয়ে গেছে, এই দিকটা দেখো, উপরের দিকটা দেখো, পুরো স্কিনটা দেখেছো লাল লাল হয়ে গেছে, দেখেছো কী অবস্থা? না কী অবস্থা দেখো, কী কষ্ট লাগে, শুধু না চাটছে, জানো চেটে চেটে দেখো কুচকির ঘাটা কী করেছে, দেখেছো কী অবস্থা, তো ঘা করে দেবে না? আর দেখো এদিকটা লোমগুলো ছিল বড়ো বড়ো, এগুলো আমি কেটে দিয়েছি, কেন এগুলো এই ঘায়ের সাথে এর সাথে জুড়ে যাচ্ছে, ওই জন্য আমি ওকে এখানটা লোমগুলো কেটে দিয়েছি। আর দেখো মুখে একটা মাইক পরে রেখেছি, যাতে ও এদিকটা না চাটতে পারে, যাতে ঘাটা তাকে শুকায়। ওর বাবা বলে গেছে আমি রাতে ভিডিও বানাচ্ছি, ও যখন ঘুমিয়ে আছে, ও তো এরমভাবে ঘুমোয় না, দেখো ঘুমোচ্ছে, ওর বাবা বলেছে যে তুমি ওকে মাথা এই মাইকটাকে পরিয়ে রাখবে, নাহলে রাত্রিবেলা ঘুরে চাটবে, ঘাটা শুরু করবে না, জানো তো। তাই দেখো না কি কষ্ট লাগছে, আর এইখানে এই এখানে তো নাবি নাবির এই নিচটা দিয়ে ওর এখান থেকে এতটা কেটেছে, না বলতো না নিচটা শুকিয়েছে, ওপরে সেলাইটা না কেটে ফেলেছে, এরকম দু আঙুলের মতো যাও না, জামাটা তো হাওয়া হয়ে গেছে, কি বাজে দেখাচ্ছিল যাও না বন্ধুরা। তাই আমি আমি মানে আমি কী বললাম, ব্যান্ডেজটা ওপর দিকটা এতটা ওনা চাটছে, চুল এগুলো হয়েছে তো স্ক্যারি র্যাশগুলো বেরিয়েছে, খুব চাকাচাকি করছে, জানো তো বন্ধুরা। তাই জন্য আমি আর একটা টেপ কেটে এখানে লাগালাম, যাতে যখন মাইকটা তো সবসময় পড়াতে পারি না, যখন এটা খুলি খোলা হবে তখন ও এটাকে চেটে চেটে গায়ের দিকটা চলে আসতে পারে, ওই জন্য আমি ওকে এটাই লাগিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা দেখো ওকে এখন দিতে দেখো কী কষ্ট লাগছে, ওকে দেখো এই দিকটা তো ওরা তো প্যান্ট ফ্যান পরে না, দেখো দেখো ঢেকে রেখেছে এই এইদিকে পাটা দেখো ঢেকে রেখেছি, আর দেখো পানি শুয়ে আছে। এবার চলো বন্ধুরা, তুমি মুখটা দেখবে, দেখে কী কষ্ট লাগবে, অসুবিধা লাগবে, কী করবো, কিছু করার নেই, ওকে সুস্থ রাখার জন্য ভালো করার জন্য তো এটা করতেই হবে। দেখো মাইকের মতন মুখটা দিয়ে শুয়ে আছে, হচ্ছে তাকে দেখবো বন্ধু, দেখে কেমন লাগছে, কী কষ্ট লাগবে জানো, দেখে তাই তো কী করবো বলো, কিছু করার নেই, রোজ রোজ তো ওরা ভিডিও আমি দিতে পারি না। তাই এখন আজকে ওর রাত্রিবেলা ঘুমোচ্ছেও, সেই সময় ভিডিওটা আমি তোমাদের সামনে মানে মানে দেখো, তাই ঘুমাচ্ছে যখন তাই আমি তোমাদের সামনে ভিডিওটা দেখাতে পারছি, দেখা যাচ্ছি বন্ধুরা, দেখো ওরকম কী অবস্থা, আর স্কিনে দেখেছো কেমন র্যাশ হয়েছে, এই যে এই যে এইগুলো দেখছো টেপগুলো, টেপগুলো স্কিনের মধ্যে লেগে লাগিয়ে লাগিয়ে লোমগুলো কেচে যাবে, তো কেচে লোমগুলোর মধ্যে এটা লাগাবার যখন যখন উঠাচ্ছে আর এরকম দাগ হয়ে গেছে। আর আজকে দেখো না, আজকে এই যে উপর দিকটা না এই এরকম দিকটা, জানো তো এই যে মনে এরকম দেখা যাচ্ছে, ঘুমাচ্ছে তো নাড়াচ্ছে না, এরকম দিকটা ও আর কাঁচি দিয়ে আজকে ড্রেসিং করতে না, এসে লোমের মধ্যে আটকে গেছে টেপগুলো, তাই জন্য না কাঁচি দিয়ে কাটতে গিয়ে ও তো নাড়াচাড়া করতে চিৎকার করছে, তাই না লোম সঙ্গে চামড়া খাইটা কেটে গেছে, যারা ঢাকা তো আমি ওষুধ লাগাতেও পারছি না, বাবা রাত্রে তো নাইটে কাজ করে, যাই তোরা তো কেউ জামা বলবি না, নাইটে তো কাজ করে, হ্যাঁ তাই তাই জন্য ও বাবা বলে গেছে তুমি যখন ফোনবে তুমি ওকে মাইকটা পরিয়ে রাখবে, আর ভালো করে একটু স্কিনে যে জায়গাটা কেটে যেতে মোবাইল লাগাবে, এখানটা কিছু কিছু লাগিয়ে লাগিয়ে দেবে, এত একটু শুকিয়ে যাবে বন্ধুরা। তাহলে ভিডিওটা আজকে এই অবধি, তোমাদের নেক্সট ভিডিও আবার আমি তোমাদের সামনে আবার কালকে আবার নেক্সট নিউজ সবাই যাবো তো, রাত কেবল দেখে তোমরা একটু দেখো জিনের জন্য একটুকুনি মানে ভগবানের কাছে পে করো, হ্যাঁ যাতে ভগবান যেতে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমাদের মধ্যে আসতে পারে, জানো ও আমার সাথে কীভাবে ভিডিও করে, যা ওকে আমি বলি ও তাই শুনে দেয় না, খুব ভালো মেয়ে, তাই জন্য ওর মানে ওর আমার চ্যানেলটাকে তুমি তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করো তাদের লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবে, হ্যাঁ বন্ধুরা। তাহলে রাত্রিবেলা এই দুই ভিডিওটা নেক্সট ভিডিও নিয়ে আবার আগামীকাল আসছে।